হে গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ধরনের কোশ্চেন সলভ করার চেষ্টা করব। সো পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে সেক্ষেত্রে আমরা এটার উত্তর না দিয়ে আমরা পরীক্ষার রুম থেকে বের হয়ে যাই। তবে আজকে থেকে এমনটা হবে না। আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক শেখাতে চলেছি যেটার মাধ্যমে আপনি খুবই ইজিলি 30 সেকেন্ডের মধ্যে আপনি এই ধরনের কোশ্চেনের উত্তর দিতে পারবেন। সো হে গাইস, ইটস মি জাভেদ হাসান এন্ড ইউ আর ওয়াচিং মাই হেম ইংলিশ অ্যান্ড ক্যানাডা একাডেমি। সো কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমাদেরকে একটা সূত্র জাস্ট মনে রাখতে হবে, দুটা সূত্র। এটা হচ্ছে আমাদেরকে বছরের সূত্র, এটা হচ্ছে আমাদের সপ্তাহের সূত্র, মানে কি বারের সূত্র। সো এটা মনে রাখা খুবই ইজি। শূন্য থাকলে শনিবার, এক থাকলে রবিবার, এটা আমি পরে বলতেছি আপনাদেরকে। তো আপনারা এটা খাতায় আপনারা নোট করে দেবেন এবং মুখস্থ করবেন। এটা হচ্ছে জানুয়ারি মাসের কোড, এটা ফেব্রুয়ারি মাসের কোড, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং এটা ডিসেম্বর মাসের কোড। এটা আপনাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে, তাহলে আপনারা এই ধরনের যে কোনো ধরনের কোশ্চেন আপনারা সলভ করতে পারবেন। তো আমাদের প্রথম এখানে প্রশ্নটা আছে 1971 সালে 26 মার্চ কী বার ছিল। এটা খুবই ইজি। দেখেন আমাদেরকে যে এখানে প্রথমে সালটা আছে না, এটা এখানে আমাদেরকে লিখতে হবে 1971। তো আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে অলওয়েজ এই ধরনের প্রশ্নে, সবসময় এই সালটা থেকে 1900 বিয়োগ দিতে হবে। সো আমাদের বিয়োগফল এখানে আসছে 71। তো আমাদেরকে তারপরে যেই কাজটা করতে হবে যে এটাকে আমাদেরকে সাইডে লিখে রাখতে হবে, এটার কাজ আছে। তো তারপরে আমাদেরকে এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে, যেই বিয়োগফলটা আসবে এটাকে আমাদেরকে 4 দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে আমরা 4 দ্বারা ভাগ করছি এটা বিয়োগফলটাকে, 4 × 4 = 4, 4 × 7 = 28, ভাগ শেষ আসছে 3। এটা কোনো ম্যাটার না, ভাগ শেষ আসলেও সমস্যা নেই, আবার যদি মিলে যায় তাও সমস্যা নেই। তো এখানে যে 17 আসবে ভাগফলটা, এটা আমাদেরকে এখানে লিখতে হবে। আইমিন 17 জায়গায় তো যে কোনো আপনার আসতে পারে, এটা কোনো ম্যাটার না, এটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো তারপরে আমাদের এখানে 26 মার্চের কথা বলছে, সেজন্য আমরা 26টাকে লিখে নিব। আর আমি একটু আগে আপনাদেরকে যে কোডগুলোর কথা বলেছিলাম, এগুলো হচ্ছে আপনার মাসের কোড। এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। মার্চ মাসের কোড কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4। তো এইটা কোডটা আমাদেরকে এখানে লিখতে হবে। এবার আমাদেরকে এগুলো সবগুলো যোগ করে নিতে হবে, যোগফল হবে 118। তো আমরা জানি 1 সপ্তাহে 7 দিন, সেজন্য আমরা 7 দিয়ে এটাকে ভাগ করব। এটার আমাদের ভাগ শেষ আসতেছে 6। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমরা খুবই ইজিলি এটা বের করতে পারবো। এখানে ভাগ শেষ যেটা আসবে 6, এটার সাথে আমরা কোডটা মিলে দেখব, এটাও 6, তাহলে আমাদের এটার উত্তর হবে শুক্রবার। তাহলে আমরা বলতে পারি যে 1971 সালে 26 মার্চ কী বার ছিল? শুক্রবার ছিল। সো এইভাবে আপনারা খুবই ইজিলি এই ধরনের কোশ্চেন আপনারা সলভ করতে পারবেন এবং এইটার উত্তর কী হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এন্ড নিচে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।